वाह जसवंत राय वाह। अरे अपना छेले के तो फुलेर हार चढ़ाना उचित, आरती करा उचित एर आपनाके। হ্যাঁ দেখো ইন্সপেক্টর, ফাঁসি দড়ি থেকে বাঁচার জন্য তোমাকে আমি ডেকেছি এখানে, ন্যায়ের পাতা বদলানোর জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি ইন্সপেক্টর। তো সোজাসুজি বলুন না, এর মৃত্যুকে জীবনে বদলানোর সওদা করতে চান? হ্যাঁ একে সওদাই ভাবো। তো এবার বলুন দাম, আমার মতো লালচি অফিসার বিক্রি হওয়ার জন্য তৈরি আছে? আমি তোমাকে 50,000 টাকা দেবো, ব্যাস আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আরে 50,000 টাকায় তো আমি আপনার কুত্তাকেও বাঁচাবো না। আরে এ তো আপনার ছেলে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 25 লাখ। আমি রাজি আছি। খুনের এই কেসটাকে মেটাতে গেলে, একে ফাঁসির থেকে বাঁচাতে গেলে, এক্ষুনি আর এই সময় তোমার ছেলেকে গ্রেপ্তার করতে হবে। এই লালচি ইন্সপেক্টর, কুকুরের মতো ঘুষ খাচ্ছিস আর আমাকে গ্রেপ্তার করার কথা বলছিস? কাল একে জামিনে ছাড়িয়ে নিও। হ্যাঁ কিন্তু একবার আবার গ্রেপ্তার করতে হবে, কিন্তু ঘাবড়িও না যশবন্ত রায়, আমি সব সামলে নেব। চল। অরুণ আমি তোর জন্য পেজার নিয়ে। কে হচ্ছে এ লাশটা? কার? এই আমার প্রিয় ভাই অরুণের লাশ নিয়ে কমিশনার সাহেব, এটা আইনের লাশ, জনতার বিশ্বাসের লাশ। কে হচ্ছে এর খুনি? কে করছে এর হত্যা? যশবন্ত রায়ের ছেলে প্রতাপ রায় করেছে। কি প্রমাণ আছে তোমার কাছে যে তোমার ভাইয়ের খুন প্রতাপ রায়ই করেছে? চোখে দেখা সাক্ষী আছে আমার কাছে। বলো আমার ভাইয়ের হত্যাকে। এসিপি সাহেব, এটা একবারে মিথ্যেই নয়, অসম্ভব। কেননা প্রতাপ রায় 2 দিন ধরে আমার হেফাজতে আছে। হ্যাঁ, নেশার অবস্থায় পুলিশের ভ্যানকে ঠুকে দিয়েছিল আর আমি ওকে হাজতে বন্ধ করে দিয়েছিলাম। শতন, ন্যায় চাল চলছিস, উর্দের আড়াল নিয়ে মুসলিমকে বাঁচাতে চাচ্ছিস? অর্জুন, বিহেভ ইয়োরসেলফ। অর্জুন, অর্জুন ঘুষখোর। স্যার, এই সত্যতা বিক্রি করা একটা অফিসার অনেকবার আমার কাছেও ঘুষ নিয়েছে। বিশালি, আমি কি শুনছি? এ মিথ্যা বলছে স্যার। আসলে এই একটা পেশাদার আসামি, আমাকে ডিউটিতে দেখে ঘাবড়িয়ে গেছে আর আমার উপর মিথ্যা আরোপ লাগাচ্ছে স্যার। স্যার জিজ্ঞেস করুন নাকি, যে রাতের অন্ধকারে মুখোশ পরে পিকনিক স্পটের মতো পশে লেখায় বড় লোকদের লোটা, এর পেশা নয়? আমার লোটারা কিন্তু হতারা নয়, কিন্তু তুই একটা মুসলিমকে বাঁচাচ্ছিস। ও মিথ্যা কথা বলছে স্যার, প্রতাপ রায়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোর আমার সম্পর্ক হয়ে গেছে, এবার না আমি তোকে বেঁচে থাকতে দেব না। হই অর্জুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, নিয়ে যাও একে। বিশাল, তোমার সাথে কথা আছে, এখানে আসো। কমিশনার সাহেব, লড়াই মজবুত করুন দে, আপনি আমায় আটকে রাখতে পারবে না। আমি আমার এই হাত দিয়ে ওই প্রতাপ রায়ের নিঃশ্বাস বন্ধ করে দেব, এই হাত দিয়ে নিঃশ্বাস বন্ধ করে দেব। দাদা, মিথ্যে সাক্ষী দিয়ে তুমি আজকে একটা অপরাধীর পক্ষ কেন নিলে? কে বলেছে যে ও অপরাধী ছিল? ও নিরাপরাধ ছিল মেঘা, নিরাপরাধ, না হলে আমি ওর সাথে কেন থাকতাম? দাদা, মিথ্যে বলছো তুমি। আমার বিশ্বাস করো মেঘা, আমি সত্যি বলছি। যদি তুমি সত্যি বলছো দাদা, তাহলে এসব কি দাদা? তাহলে এখনো তুমি বলতে পারো কি তুমি ঘুষ নাওনি, নিজের আত্মা বিক্রি করনি? এ কথা বলতে আমার লজ্জা করে যে আমি তোমার বোন। আমার কথা শুন। আমার কিচ্ছু শোনার নেই, আজ থেকে তোমার আর আমার ভাই বোনের সম্পর্ক শেষ।
বিশাল, বিশাল যা তুমি আজ করলে তা তোমার করা উচিত ছিল না। নিশা, এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে মানুষকে অনেক কিছু করতে হয়। তবে কি এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে নিজের আত্মাকেও বিক্রি করে দিতে হয়? কি ভদ্রতা আর মানবতার কোনো দাম নেই? এই দুনিয়ার সব লোকই বেঈমানি আর ঘুষখোরি আশ্রয় বেঁচে আছে কি বিশাল? আরে বেঁচে তো গলির কুকুরও আছে, কিন্তু যার কাছে পয়সা নেই দুনিয়ায় তাকে কুকুরের চেয়েও অধম ভাবে। আজকে দুনিয়াতে মানুষের মূল্য হচ্ছে পয়সা, ভগবানও পয়সা, দিনের আলো পয়সা, রাতের আধার পয়সা, লক্ষ্য পয়সা, উদ্দেশ্য পয়সা, সবকিছু পয়সা, পয়সার পয়সা। আর ওই পয়সা আলাদের থেকে বাঁচার জন্য আমি পয়সাকে নিজে ঢাল বানিয়েছি। নিশা, আমি সেই দিনটা ভুলতে পারি না যেদিন মিকাকে বিয়ের জন্য দেখতে এসেছিল। সম্বন্ধটা পাকাই ধরুন, কিন্তু ব্যাপারটা হলো যদি আগে লেনদেনের কথাটা হয়ে যায় তো ভালো হয়। আপনি তো আমাদের অবস্থা জানেন, আমি পরে আপনাকে কিছু দিতে পারবো না। তাহলে রেখে দিন না বোনটা আপনার কাছে। আরে পয়সা কড়ি নেই আর চলে এসেছে নিজের বোনের বিয়ে দিতে? আপনি আমাদের অসম্মান করছেন। আরে ভিখারীদের কি মান আর কি অপমান রে! মুখ সামলে কথা বলুন রঘুনাথ বাবু। এই এত মেজাজ কেন দেখাচ্ছিস? তোর বোন খুব সুন্দর না? যা গিয়ে নাচা তোর বোনকে। রঘুনাথ! না দাদা। বাবা, সত্যের রাস্তায় চলে আপনি আমাদের জন্য কিছুই কামাননি, কিন্তু এবার অসত্যের রাস্তায় চলে আমি ওই সব কিছু কামাবো যা আপনি হারিয়ে বসেছিলেন। নিজের বোনকে সোনাতে মুড়ে আমি বিয়ে দেব। এই শহরের সবচেয়ে বড় ঘুষখোর অফিসার হব, সবচেয়ে বড় ঘুষখোর। বিশা, সত্যি এই গরিবের জন্যেই তুমি এরকম আঘাত পেয়েছো। তোমার জায়গায় যদি লোহাও হতো তো গলে মাটি হয়ে যেত, কিন্তু যদি সব মানুষ আঘাত পেয়ে তোমার মতো ভুল রাস্তা ধরে ফেলে তবে এই দুনিয়াতে অপরাধের বাজার হয়ে যাবে। ছেড়ে দাও এই রাস্তা বিশাল, আর ছুটো না এই পয়সার পেছনে, যা একদিন নাগিন রূপে তোমার জীবনকে বিষাক্ত করে দেবে।